কথায় আছে, কথায় জাত, কথায় মাত, কথায় ভাত, আবার এই কথার উপরেই নির্মিত হয় আপনার আমার ভবিষ্যৎ। আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমার বিশ্বাস অবশ্যই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের জন্য চমৎকার একটা টপিকস নিয়ে কথা বলার জন্য ডিসিশন নিয়েছি। আজকে আমি আপনাদেরকে একটা গল্প শোনাবো, ভেরি সিম্পল একটা গল্প, বাট এই গল্পটির তাৎপর্য রয়েছে অনেক কিছু, এবং যেটা আমাদের এই বিজনেস লাইফে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এবং আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মেসেজ বহন করে, এরকম একটা গল্প আমি আপনাদেরকে শোনাবো, যেই গল্পটি শুনে আপনাদেরও ভালো লাগবে। সো আমি আমার এই চ্যানেলে যারা নতুন আছেন সবাইকে বলবো, দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যদি ভালো লেগে থাকে আপনি একটা কমেন্টস করবেন, একটা লাইক দিবেন এবং এটি শেয়ার করতে পারেন। সো চলুন তাহলে দেখি আজকের সেই গল্পটা কি। একবার এক রাজা তার সভাসদদেরকে বললেন, হে আমার প্রিয় সভাসদ, তোমাদের কাছে আমার একটা জিনিস জানার, তোমরা কি সেটার আনসার দিতে পারবে আমাকে? যিনি আমার এই প্রশ্নটার আনসার দিতে পারবা তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা উপহার দেব। তখন তো সভাসদ সবাই আশ্চর্য, রাজা মহাশয় কি জানতে চায়? তখন রাজা বললেন যে তোমরা আমাকে বলো পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি, পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি যদি তোমরা আমাকে বুঝাইতে পারো তাহলে আমি তোমাদেরকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিব, কে বলতে পারো? তখন তার পুরো সভাসদ সবাই বিস্মিত হয়ে গেল এবং সবাই ভাবনায় পড়ে গেল, কি হবে এই পৃথিবীর সবচাইতে দামি জিনিস যেটা রাজা মহাশয় জানতে চাচ্ছেন এবং তার জন্য এত বড় পুরস্কার। এবং তার সভাসদের মধ্যে তার সবচাইতে বুদ্ধিমান উজির বললেন, হে রাজা মহাশয়, আমি আপনার এটার উত্তর দিতে পারি। তখন রাজা মহাশয় বললেন, ঠিক আছে, বলো পৃথিবীর সবচাইতে দামি জিনিস কি। তখন রাজা মহাশয় বললেন, দুটি বর্ণের একটি শব্দ হচ্ছে পৃথিবীর সবচাইতে দামি জিনিস, আর সেই জিনিসটি হচ্ছে কথা। তখন রাজা বললেন, কিভাবে কথা পৃথিবীর সবচাইতে দামি জিনিস? তখন রাজাকে তিনি বললেন, দেখুন, আপনার এত বড় সাম্রাজ্য, এত বড় রাজ্য আপনি পরিচালনা করেন, আপনি একজন লোককে ফাঁসিতে ঝুলান, আপনি একজন লোককে আবার মাফ করে দেন, আবার আপনার এত সব কর্ম সম্পাদন করেন কিন্তু আপনি কথার মাধ্যমে। দ্যাট মিন্স আপনার কথাই হচ্ছে আইন, আপনার কথার মাধ্যমেই কিন্তু পুরো রাজ্য পরিচালিত হয়। তখন রাজা বললেন, হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, আসলেই তো সত্য, পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে এই কথাই। তখন রাজা বুঝতে পেরে আনন্দে তাকে 1,00,000 স্বর্ণ মুদ্রা উপহার দিলেন। মন্ত্রী মহাশয় এটা পেয়ে চমৎকার খুশি, হ্যাঁ আমি এটা পেলাম এবং আমি পেরেছি রাজার আনসার দিতে। তখন মন্ত্রী আনন্দে এবং বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। ইন দ্য মিন টাইম রাজার আবার মাথার মধ্যে জাগলো যে, হে আমার সভাসদ, তোমাদের কাছে এবার আমার আরেকটা প্রশ্ন জানার শখ, সেই আনসারটা দিতে পারলেও আমি তোমাদেরকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দেব। রাজা বললেন, এবার আমাকে বলো পৃথিবীর সবচাইতে ক্ষতিকর, পৃথিবীর সবচাইতে কম দামি, পৃথিবীর সবচাইতে হচ্ছে খারাপ জিনিসটার নাম কি, পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসটা কি, এটা যদি তোমরা আমাকে বলতে পারো তাহলে আমি তোমাদেরকে 1,00,000 স্বর্ণ মুদ্রা দিব। এখন তো রাজার এই অফার শোনার পর সবাই একই সাথে বিস্মিত এবং মন্ত্রী তো এবার বিপদে পড়ে গেলেন, এটার আনসার কি হবে? তখন রাজা কি করলেন, আজকের সভাসদ এখানে শেষ করলেন এবং বললেন, আগামীকাল আমাকে যে এই আনসার দিতে পারবা তাকে আমি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিব। মন্ত্রী কি করলেন, এই স্বর্ণ মুদ্রা নিয়ে আনন্দে যেতে যেতে আবার ভাবনায় পড়ে গেলেন, পৃথিবীর সবচাইতে খারাপ জিনিস, পৃথিবীর সবচাইতে মানে কম দামি জিনিস সেটা কি জিনিস, তিনি ভাবতে ভাবতে বাড়িতে গেলেন এবং বাড়িতে যাওয়ার পর তার স্ত্রী লক্ষ্য করলেন সে এতগুলো স্বর্ণ মুদ্রা পেল কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। স্ত্রী তাকে প্রশ্ন করলেন যে, আপনার মনে আনন্দ নেই কেন, আপনি 1,00,000 স্বর্ণ মুদ্রা পেয়েছেন, আপনি তো আনন্দে থাকার কথা। তখন উজির বললেন, দেখো স্ত্রী, আমি আসলে এই 1,00,000 স্বর্ণ মুদ্রা পেয়েছি এটা যেমন আনন্দের, বাট আমার মধ্যে আরেকটা চিন্তা ঢুকেছে, রাজা মহাশয় প্রশ্ন করেছেন পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসটা কি সেটা বলার জন্য, এবং সেটা বলতে পারলে তিনি 1,00,000 স্বর্ণ মুদ্রা দিবেন, বাট এটা তো আমি ভেবে পাচ্ছি না যে পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসটা কি। তখন তো উজিরের স্ত্রী চিন্তা করলেন, বললো, এটা তো একদম সহজ ব্যাপার, এটার উত্তর আপনি দিতে পারছেন না, আপনি জানেন না যে পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসটাও হচ্ছে এই কথাই, কারণ কথার মাধ্যমেই একটা মানুষ আরেকটা মানুষকে কিন্তু কি করতে পারে, মনে ঢুকতে পারে, কথার মাধ্যমেই একটা মানুষ আরেকটা মনের থেকে বেরিয়ে যেতে পারে,
কথার মানুষের কথার মাধ্যমে একটা মানুষ আরেকটা মানুষকে প্রায় খুন করে দিতে পারে। কথার মাধ্যমেই তো আমরা কিন্তু কি করি, দুনিয়ার যত ক্ষতি আমরা তা করি। তখন মন্ত্রী বললেন, হ্যাঁ তুমি তো ঠিকই বলেছ, আসলে তো ঠিক পৃথিবীর তো এই খারাপ জিনিসটা সবচেয়ে কম দামি জিনিসটা হতো হচ্ছে এই যে হচ্ছে কথা। তখন মন্ত্রী তো আনন্দে মানে উৎফুল্ল হয়ে গেলেন, স্ত্রী তোমাকে ধন্যবাদ, তুমি তো চমৎকার কথা বলেছো। যথারীতি পরের দিন রাজার সভাসদে সবাই উপস্থিত, তখন রাজাকে উজির বলছেন যে হে রাজা মহাশয়, আপনি যে গতকালকে যে প্রশ্নটা করেছেন যে পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসটা কি, তখন এটার আনসারও আমার কাছে রয়েছে। তখন এই উজির বললেন, পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসও হচ্ছে দুটো বর্ণের এই একটা শব্দ যার নাম হচ্ছে কথা। তখন তো রাজা বিস্মিত, কিভাবে সম্ভব? কয়, হ্যাঁ পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসও হচ্ছে এই কথাই, কারণ কথার মাধ্যমেই আমরা জয় করি, কারণ মন জয় করি, কথার মাধ্যমেই আমরা কারো কিন্তু শত্রু হয়ে যাই, কথার মাধ্যমেই আমরা কাউকে খুন করতে পারি, কথার মাধ্যমেই আবার কাউকে আমরা জয়ও করতে পারি। দ্যাট মিন্স পৃথিবীর সবচাইতে খারাপ জিনিসও হচ্ছে এই কথাই। সো মাই ডিয়ার রেসপেক্টেবল অডিয়েন্স, আশা করি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন মোরালিটি অফ দ্য স্টোরি, এই গল্পের মোরালিটিটা কি। আমরা যে প্রফেশনে আছি, আমাদের এই প্রফেশনটাই হচ্ছে কথা। কথা দিয়েই আমরা আমাদের এই প্রফেশনটাতে ভালো করি, কথা দিয়েই আমরা এই প্রফেশনটাতে আমরা খারাপ করি। সো আমাদের কথার মধ্যে থাকতে হবে আর্ট, আমাদের কথার মধ্যে থাকতে হবে সুচিন্তিত মতামত, আমাদের কথার মধ্যে থাকতে হবে বস্তুনিষ্ঠ তথ্য, এবং আমাদের কথার মধ্যে হতে হবে আসল জাদু। কারণ আপনারা জানেন এই কথা নিয়ে যারা কাজ করেন তাদেরকে কিন্তু বলা হয় কথা শিল্পী। সো কথা একটা শিল্প, কথাকে আপনি যেভাবে বলবেন সেভাবেই কথাটা আপনাকে ফলাফল এনে দেবে। সো আমরা আমাদের কথা বলার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি সচেতন হব, কথা বলার ক্ষেত্রে অনেক বেশি মাধুর্যপূর্ণ হব, কথা বলার ক্ষেত্রে অনেক বেশি আমরা সাবজেক্টিভ হব, এবং কথা বলাটা আমরা প্র্যাকটিস করব। কারণ কথার মাধ্যমেই আমাদের এই বিজনেসের সাফল্য, কথার মাধ্যমেই আমাদের এই বিজনেসের ব্যর্থতা। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য। যদি আমার এই ট্রেনিংটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি শেয়ার করতে ভুলবেন না, এবং একটি লাইক এবং কমেন্টস দিয়ে সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।